অর্থপাচারে জড়িতদের দেশ ও জাতির শত্রু উল্লেখ করে এ বিষয়ে যাবতীয় তথ্য চেয়েছেন হাইকোর্ট। আগামী 17 ডিসেম্বরের মধ্যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব সহ বিবাদীদের এই তথ্য দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে আজ আদেশ দেন। সরকারি কর্মচারী, ব্যবসায়ী, রাজনৈতিক, ব্যাংকার ও অন্যান্য ব্যক্তি যারা বিদ্যমান আইন লঙ্ঘন করে বিদেশে অর্থ পাচারে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তার রুলে জানতে চাওয়া হয়েছে। দুদক চেয়ারম্যান, স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এনবিআর চেয়ারম্যান ও ঢাকা জেলা প্রশাসককে 4 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ খুরশিদ আলম খান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনউদ্দিন মানিক। রাজধানীতে মশক নিধনে সরকার নানা পদক্ষেপ নিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে ডেঙ্গু, চিকুনগুনিয়ার মতো মশাবাহিত রোগের প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গত অক্টোবর মাসের চেয়ে চলতি নভেম্বরের 20 দিনেই সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্বিগুণের বেশি। এ অবস্থায় মশার বংশবিস্তার রোধে নগরবাসীর অসচেতনতাকে দায়ী করলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। হাকিমের বিশেষ প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন হাসান আহমেদ। নিয়ন্ত্রণে গেল জানুয়ারি থেকে রাজধানীতে চিরুনি অভিযান চালায় 2 সিটি কর্পোরেশন। এতে নালা নর্দমা সহ বাসাবাড়িতে ধ্বংস করা হয় মশার প্রজনন স্থল। বিভিন্ন বাসাবাড়ি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আদায় করা হয় জরিমানাও। প্রতিদিন সকাল 9টা থেকে 1টা পর্যন্ত আমরা যেটি আমরা লার্ভা সেটিং করে থাকি এবং বিকাল 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত অ্যালার্টি সেটিং করে যাচ্ছি। বাসার আঙ্গিনা তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। ছাদ বাগান করতে গিয়ে যে টবে আপনারা চারা গাছ রোপণ করেন, পর্যবেক্ষণ করবেন যাতে করে পানি জমে না থাকে। মশার বিস্তার রোধে কার্যকর পদক্ষেপের কথা জানালেন এলজিআরডি মন্ত্রী। ডেঙ্গু রোগকে প্রতিরোধ করার জন্য এডিস মশা এবং মশাবাহিত অন্যান্য রোগ যাতে না হয় সেটার জন্য গত বছরের ধারাবাহিকতায় আমরা কাজ করেছি। ইনটেনসিভলি আরম্ভ করেছি গত জানুয়ারি ফেব্রুয়ারি থেকে। আসলে নিজেদের আঙ্গিনাতে প্রচুর মশা আপনার বরণ হয়। মশা যদি তাদের বাড়িঘরে অথবা আঙ্গিনাতে যদি জেনারেট করে তাহলে তো এটা আসলে তারাই তাদেরকে দায়িত্বটা নিতে হবে। এটা আমি মনে করি জনগণ এ ব্যাপারে উপলব্ধি করেছেন। এ বিষয়ে জনগণকে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি। আমি সব কাজ করতে পারবো না, বাট আমি করাইতে পারবো। আমার দায়িত্ব হলো করানো, যদি করাইতে না পারি তাহলে এটা হলো আমার ব্যর্থতা। তো আমরা সব জায়গাতে একটা ম্যানেজমেন্ট সিস্টেম, একটা ইনোভেটিভ আইডিয়ার মাধ্যম দিয়ে যদি আমরা আগাইতে পারি আমরা অনেক সমস্যার সমাধান করতে পারবো। আমি সিদ্ধান্ত দিলাম যে 10টা করে মোবাইল কোড করেন। আদিক সাহেব এটা কারিজিয়াসলি মোবিলাইজ করছেন এবং যেখানে যেখানে লার্ভা সৃষ্টি হচ্ছে সেখানে তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে। বারবার বলার পরেও যারা করে নাই জরিমানা করা হয়েছে, তাদের কথা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে আইন। এবং এখন তো পরিস্থিতি আল্লাহর মতে অনেক উন্নত। মশা নিধনে সম্মিলিত প্রয়াসের কোনো বিকল্প নেই বলেও মত দেন মন্ত্রী। এডিস মশা নিধনে অভিযোগের তির প্রধানত 2 সিটি কর্পোরেশন এবং সরকারের দিকে। অনেকেই সরাসরি তাদের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগও তুলছেন। মশা মারার ওষুধের কার্যকারিতা নিয়েও রয়েছে প্রশ্ন। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে শুধু ওষুধ ছিটানো নয়, বরং নিতে হবে সমন্বিত মশক ব্যবস্থাপনার মতো বিজ্ঞানসম্মত পদক্ষেপ, এমন মত দিয়েছেন।